এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কাপের স্পেশাল কিচেন থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য এনেছি ভুনা। তো আলু দিয়ে গরুর মাংস ভুনা, আসলে দেখে ফেলো আমি কিভাবে করেছি আজকে। এটা খুবই টেস্ট, খুবই সুস্বাদু একটা রেসিপি, তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো আমি এখন রেডি করব কিভাবে আমি তৈরি করেছি এটা। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আর রান্নার রেসিপি যেহেতু, তোমরা আসলে বলবে, কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিন্তু আসলে আমি তেল দিয়েছি অলরেডি। তো আমি জিরে ফোড়নটা দিয়ে দেবো ফার্স্টের দিকে, তারপর কিন্তু আমি এলাচ, দারচিনি, আর হচ্ছে লং, গোলমরিচ, আর হচ্ছে তেজপাতা, এগুলো নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে ফার্স্টে। আমি দিয়ে দিয়েছি, অন্যরকম করে রান্না করছি। তো এক এক সময় আসলে এক এক রকমই রান্না করা যায়, মেখে বসানো যায়, তারপর কষিয়ে বসানো যায়, আসলে যার যেরকম ইচ্ছা সেরকমই রাখতে পারো। তো আজকে আমি যেভাবে রান্না করেছি অবশ্যই ফলো করলে আসলে তোমাদের রান্নাটা অনেক টেস্ট হবে, মজাদার হবে। তো আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজগুলি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। তো কাঁচামরিচ দিয়ে নিয়েছি, সুন্দর করে আমি এগুলো একটু ব্রাউন কালার করে নিব। তো আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখানে আমি লবণ দিয়েছি, তো একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি দিয়ে দিব এক চামচের মতো গুঁড়া মরিচ। তো গুঁড়ো মরিচটা আমি দিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে দিব আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে দিব আমি রাঁধুনি গুঁড়ো, ধনে গুঁড়ো, তো ধনে গুঁড়ো দিচ্ছি দু চামচের মতো। আসলে গরু মাংসটা কিন্তু মশলার জন্যে কিন্তু আসলে টেস্টটা হয়, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আর বেটে নিতে হবে, যে কোনো ভাবেই নেওয়া যাবে, এরকম করে নিতে পারো বা বাটাও নিতে পারো, যার যেরকম ইচ্ছা ভালো লাগে। আসলে কষানোর সময় কিন্তু সব কিছু মশলা কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো আমি রাঁধুনি গুঁড়ো দিয়েছি এক চামচের মতো, আর রসুন পেস্ট দিয়েছি হাফ চামচের মতো, আর আদা পেস্ট দিয়েছি দুই চামচের, দেড় চামচের মতো। তো আমি আসলে এক দেড় কেজি কিন্তু গরুর মাংসটা রান্না করছি, তাজা মাংসটা এনেছিল। আসলে তাজা তাজা মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই মাংসটা কিন্তু আসলে তাজা মাংসটা করলে খুবই টেস্ট হয়। তো এই তো আমি সব মশলা নিয়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তেল উঠে গিয়েছে মশলাতে। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখানে আমি মাংসগুলি দিয়ে দিব। তো আমি মাংসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে, তো তারপর কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব আবার। তো আমি এই মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব, আর ঢেকে রাখবো, আসলে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর সুন্দর করে কষে এই মশলা থেকেই পানি বের হয়ে যাবে মাংস থেকেই, আসলে এখন আমি পানি অ্যাড করিনি, ঢেকে দিয়েছি। তো একটু ঢাকনা উঠিয়ে কিন্তু আমি 1 মিনিট পরে আবার নেড়ে নিচ্ছি, তারপর কিন্তু আবার ঢেকে দিয়েছি। তো আরও 2 মিনিট পরে আবার দেখছি, আসলে একটু পরপর দেখে নাড়া দিয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়, জন্য আসলে কি লেগে যেন না যায় সেজন্য আমি ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছ মাংসতে আসলে পানি উঠে গিয়েছে, আমি কিন্তু আর পানি অ্যাড করিনি, মশলার পানি যা ছিল সেগুলি আছে। তো আমি এখনও দিচ্ছি না পানি। তো আমি আলু অ্যাড করে দিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে আলু দিয়ে গরুর মাংসটা, আর আলুটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো, বড়দের জন্য মাঝে মধ্যে খাওয়া কিন্তু খুবই প্রয়োজন, আসলে আলুটা শরীরের জন্য খুবই ভালো। তো আলুটা তোমরা স্কিপ করতে পারো যার যার ইচ্ছা, আসলে সবসময় কিন্তু আমি আলু দিই না, মাঝে মধ্যে আমি আলু দিই, মাঝে মধ্যে ভুনা করি, যার যেরকম ভালো লাগে। তো আসলে আলু দিয়ে এরকম করে খেলে অনেক টেস্ট হবে, অনেক ভালো লাগবে। তুমি আর একটু কষিয়ে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছ।
আমি এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিব, আর পানিটা হতে হবে গরম। গরম পানিটা দিলে কিন্তু আসলে মাংসের যে টেস্টটা পাওয়া যাবে, আসলে ঠান্ডা পানি দিলে কিন্তু ওই টেস্টটা থাকবে না। আর তোমরা চেষ্টা করবে আসলে গরম পানি দিয়েই রান্না করার। আর আমি যে কোনো তরকারি বা পোলাও বলো সব কিছু আমি আসলে গরম পানি দিয়ে করার চেষ্টা করি। তো এই তো আমার মাংসটা হয়ে যাচ্ছে, আমি পানি দিয়ে ফেলবো। তো আবার ঢেকে রাখবো কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসের ঝোলটা শুকানোর জন্য কিন্তু আমি একটু খুলে দিয়েছি, মাংসের ঝোলটা শুকানোর জন্য ঢাকনাটা এখন খুলে দিয়েছি, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন কিন্তু আমি আসলে চুলাটা অফ করে দিব। তো আসলে যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে সবাইকে বলবো ধন্যবাদ। আর আমি আরেকটা চ্যানেল খুলেছি, সেটা করছি আগে থেকে, বাংলাদেশি ব্লগার কেয়া, সেটাও তোমরা দেখে আসতে পারো, আর আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি শুরু থেকে দেখছো সবাইকে ধন্যবাদ। আর আমার নিউ চ্যানেল যেহেতু, আর যারা যারা করেছো সাবস্ক্রাইব আর এখনও যারা করনি তাদেরকে বলবো আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে। আমার মাংসটি দেখতে পাচ্ছ আমি লাস্টের দিকে জিরে গুঁড়ো আর হচ্ছে এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো দিয়েছি। তো মশলাটা সুন্দর কষে গিয়েছে, সরি ঝোলটা আসলে সুন্দর শুকিয়ে গিয়েছে। তো আমার রান্না শেষ। এ তো মাঝখানে আমি একটু ধনে পাতা দিয়েছি, এ তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। তো এরকম করে আসলে খেলে কিন্তু খুবই টেস্ট হবে। তো এই তো আমার রান্না শেষ। আমি গরু মাংসটা ভুনা করেছি কিভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই শেয়ার করেছি, এই জন্যই ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে, অন্য কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তো সবাইকে আল্লাহ হাফেজ।